সো হোয়াট ইজ এভরিবডি, কি অবস্থা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা দেখতেই পারতেছো যে আমি আজকে বাস সিমুলেটর বাংলাদেশে একটা ট্রেন আনছি। আর এটা আমি মানে আমি নিজেই কনফিউজড যে এটা বাস সিমুলেটর বাংলাদেশ লাগবো নাকি বাস সিমুলেটর সরি ট্রেন সিমুলেটর বাংলাদেশ। তো যাই হোক, ট্রেন সিমুলেটর বাংলাদেশের তো এখনও খবর নাই। তারপরে আমরা যদি তোমরা ট্রেন সিমুলেটর বাংলাদেশের মজা নিতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমরা এই ট্রেন মোডটা ইনস্টল দিয়ে খেলতে পারো। আর এটা এত মজা, মনে করো তবে একটু প্রবলেম হয় যে এটা ঘোরানো ফিরানো একটু প্রবলেম হয়। আমি আগে একবার চালাইছি, তো রেকর্ড করতেছি সেকেন্ড টাইম আমি যে চালাচ্ছি রেকর্ডের সময়। তো যাই হোক, মোটামুটি মানে মজাই লাগতেছে। আর একটু ক্যামেরা একটু প্রবলেম আছে, তোমরা ফার্স্ট পার্সনে যখন চালাবা তখন মনে হবে যে কেমন যেন তোমরা একটা শিপ মানে শিপ ড্রাইভ করতেছো। আমি লাস্ট তোমাদের ইয়াচ মোড দিয়েছিলাম, তো ইয়াট মোডে ওই মানে একটু বোট মোড দিয়েটা, তো ওইটাও কিন্তু কিছুটা ওই রকম মানে সামনের দিকটা ওপেন ওপেন মানে আর কি সামনের দিকটা গ্লাসের মতো ই করা আর কি। যাই হোক, যেরকম হোক না কেন, তো ওই রকম সেম ফিল আমার এই ট্রেনে আসছে। কিন্তু তোমরা অনেক মজা পাবে, আর বিশেষ করে আমাদের যে ট্রেনের লাইন, তো ওইটার উপর তোমরা অবশ্যই একবার ট্রাই করবা যে আমাদের গেমের ভিতর যে ট্রেন লাইন দিয়েছে ওইটার উপর কি ট্রেন চলে কি না। আর আমি সাউন্ড কমাই খেলতেছি, আমি এর জন্য এটা সাউন্ড বুঝতে পারতেছি না। কিন্তু আমি ফার্স্ট টাইম যখন খেলছিলাম তখন একটা ঝুকঝুক ঝুকঝুক আওয়াজ আসছিল। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখবা যে এটার সাউন্ডটা কেমন। আর আমার মানে করে মাথা ব্যথা করতেছে, এই জন্য আর হেডফোন পরি নাই মাথায়। তো পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটাতে একটা লাইক না করে থাকলে তাদের একটা লাইক করে দাও। তো যাই হোক গাইস, এখানে মোড় ঘুরাইতে আমাদের একটু অসুবিধা হচ্ছে, তো আমরা মোড় ঘুরাইতে পারতেছি না, এটা ঝামেলা। তো যাই হোক, কোনো বিষয় না, আমরা মোড় ঘুরাই ফেলছি কোনো না কোনোভাবে, আর দেখি। তো যাই হোক গাইস, আমরা তো শহরের ভিতর চালালাম, আর এখন ভাবতেছি কি যে একটু পাহাড়ের দিকে চালাই। তো চলো পাহাড়ের দিকে যাই। তো ফাইনালি গাইস, আমরা পাহাড়ে চলে আসছি। আর এখানে কি হয়ে গেল, আরে ভাই পাহাড়ে উঠাই, ও পাহাড়ে এখানে একটা ইয়ে আছে মানে রিং রোড বলতে পারবে এটারে। তো এই রোডে মনে করো মানে একটু উঁচু, তো এই কারণে আমাদের উঠতে একটু অসুবিধা হচ্ছে। আর তাহলে ট্রেন হিসেবে স্পিড মোটামুটি ভালোই, খারাপ না। আমি প্রথমে ভাবতেছিলাম, আমি যখন এটা দেখছি, আমি আরও এক সপ্তাহ আগে দেখছি, তো আমি ভাবছি তোমাদের মোড দিব, কিন্তু আমার আর খেয়ালই নেই এটার কথা। তো যাই হোক, তখন ভাবছি কি যে আমি মোডটা দিব, কিন্তু আমি বারবার ভাবছি কি এটা চলবে কিভাবে, মানে এটা কিসের উপর চালাইতে হবে। তো যাই হোক, ফাইনালি আমি এটা চালাইতে পারতেছি, আর তোমরা দেখতেই পারতেছো যে এটা কীভাবে চলতেছে। তো এটা প্রায় 130 বা 140 ইজিলি ধরে ফেলে, বাট 200 পর্যন্ত যাবে কিনা আমি এটা সম্পর্কে শিওর না। তো তোমরা অবশ্যই খেলবা, আর খেলে অবশ্যই আমাকে জানাবা। আর আমার ডিসক্রিপশন বক্সে এটার গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা ওইখান থেকে ডাউনলোড করে খেলতে পারো। তো যাই হোক গাইস, আমার কোনো প্রকার অসুবিধা হচ্ছে না কিন্তু মানে মাউন্টেন মানে আর কি পাহাড়ে চালাইতে। আর আমার আসলে শহরের ভিতর বেশি প্রবলেম হয়েছিল। তো যাই হোক গাইস, আর কি তো যাই হোক, এটাকে পার করিনি। তো ঠিক আছে, যাই হোক গাইস, আমাদের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবা, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তারপরে আমার চ্যানেলে অনেক মজার মজার ভিডিও আছে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবা। বাই।